Nazam, 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 nazam. Na ghore jamunayami machna dhoira. Nazam, 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 nazam. Na ghore jamunayami machna dhoira. Tora je jaha koi bhi koi yahaza, koi yahaza, koi yahaza. Koi yahaza tora je jaha koi bhi koi yahaza, koi yahaza, koi yahaza. Na ghore jamunayami machna. Priyo darshok namaskar. আমার সামনে যে ব্যক্তি রয়েছেন তাকে নতুন করে পরিচয় করে কুড়িয়ে দেওয়ার মতো আর কোনো জায়গা নেই, কারণ তিনি বাংলা ব্যান্ড যে শিল্প, এই শিল্পের অন্যতম একজন পুরোধা। বলা ভালো, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বাংলা ভাষার যে ব্যান্ড রয়েছে তাদের মধ্যে অন্যতম ব্যান্ডের কর্ণধার একজন সৌমিত্র দাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। সৌমিত্রদার সঙ্গে কথা বলে নেব, জেনে নেব আসলে সৌমিত্রদা বাংলাদেশের, তার প্রচুর ভক্ত আছেন যারা ভূমির গান শোনেন, বারান্দায় রত এই গানটি শোনেন, বা অন্য অনেক বিখ্যাত গান আছে সেগুলো শোনেন। তো সৌমিত্রদা, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? দীর্ঘদিনের আমার, আসলে আমি যে স্কুলে পড়তাম দার্জিলিংয়ে, সেখানে আমার এক বন্ধু ছিল শিলু, কাইজার মোহাম্মদ খান, ওর ডাকনাম ছিল শিলু। ওর সাথে আমি ক্লাস 7 থেকে ক্লাস 10 অবধি ও ছিল আমার সাথে, তারপরে ও অক্সফোর্ডে চলে যায়। তো ওর জন্যই আমি বাংলাদেশ, ও আমাকে টেনে টেনে নিয়ে যেত, চল দোস্ত ঘুরে আসি, চল। আমার বাংলাদেশ হাই কমিশনে ওরা বলতো আপনি আবার যাইতেছেন, মানে এতবার গেছি যে মানে সব জানাশোনা হয়ে গেছিলো আর কি। আর কোন জায়গায় যাইনি আমি, মানে ওই তখন ওই ব্রিজ টিজ ছিল না, ফেরি টেরি করে। কত বছর আগে এটা? 82 83 84 85 86, প্রত্যেক বছর আমি গিয়েছি। সো আমার বন্ধু মারা যায় 89-এ একটা কার ক্র্যাশে, 89 অবধি আমি রেগুলার যেতাম। ও আসতো, মানে আমি ওইখানে যাওয়ার এক মাসের মধ্যে ও চলে আসতো, এইখানে আমার আমার বাড়িতে এক মাস থাকতো, খুব মজা করতাম আমরা। সো আমি উত্তর পশ্চিম বাংলাদেশ যদি দেখি তাহলে পাবনা, তারপরে নিচে বরিশাল, রাজশাহী, ঢাকা তো বটেই, ঢাকার তখন ফখরুদ্দিনের বিরিয়ানি অত নাম করেনি, কিন্তু মোহাম্মদপুরের কাবাবগুলো খুব নাম করা ছিল। তো তারপরে ওইখানে ঢাকেশ্বরী মন্দিরে পেছনে পিরুর একটা টেক ছিল, পিরুর টেকের নাম শুনেছে? পিরুর টেকে আমি অনেক সময় কাটিয়েছি। যারা বাংলাদেশি তারা যারা জানেন না, পিরুর টেক কিন্তু একটা ডেঞ্জারাস টেক ছিল। সে যাই হোক, তো ওইখান থেকে আমরা রাত্রিরেই ঠিক করলাম যে চল দোস্ত কুমিল্লা ঘুরে আসি। তো কুমিল্লায় চলে গেলাম রসমালাই খেতে, তারপর কুমিল্লায় ঠিক করলাম যে চল দোস্ত চিটাগং চলে যাবে, চল চিটাগং চলে গেলাম। আবার চিটাগং থেকে চল রাঙামাটি, রাঙামাটি থেকে চল কক্সবাজার, মানে এরকম কক্সবাজার থেকে চল টেকনাফ, চল বান্দরবন, মানে কোনো ঠিক নেই কোথায় কি যাব কখন যাব। ছবিদাদা, ওই সময় আপনি 86 সালে গিয়ে আপনি, তখন তো ভূমির জন্ম হয়নি, ভূমির জন্ম হয়েছে না না ভূমি অনেক ভূমি 1999 সালে যতদূর জানি আমরা, আনুষ্ঠানিক ফার্স্ট প্রোগ্রাম প্রোগ্রাম হয়েছে। এরপর যখন ভূমি মাটি থেকে আকাশ ছিল ভূমি, তখন এরপর বাংলাদেশে গিয়ে আপনার কি মনে হয়েছে, আপনি যখন ওই 86 সৌমিত্র আর 99 এর পরে সৌমিত্র? অনেক ভিড় মনে হলো, মানে সেই গুলশান গুলশান নেই, সেই মতিঝিল মতিঝিল নেই, তারপরে মানে ওভার পপুলেশন মনে হয়েছে। কিন্তু মানুষের প্রাণ তো এক থাকে, মানে সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, সেই দাওয়াত, এই জিনিসগুলো তো বদলায় না। মানুষের প্রেম, মানুষের ভালোবাসা, ভালোবাসা এটাই তো আমাদের ওপরের দান, ওপরওয়ালার দান, সে ওটা এক বিন্দুও কমেনি। বাংলাদেশে প্রচুর বিখ্যাত ব্যান্ড শিল্পী আছেন, আয়ুব বাচ্চু, জেমস, সোলস, অনেক পপুলার যেগুলো পশ্চিমবঙ্গেও সমানভাবে জনপ্রিয়। তো আপনার কাছে বাংলাদেশের ব্যান্ড শিল্প
বা ব্যান্ড সঙ্গীত, এই যে বাংলা গানকে ফিউশনের মধ্যে কি কিভাবে দেখবেন, দেখছেন? আমার মনে হয় দে আর দ্য মানে দ্য অ্যাকচুয়াল বাংলা গান যদি করে থাকে ব্যান্ডের, তাহলে বাংলাদেশ করেছে। কারণ ওদের কথার মধ্যে কোনো বিকৃতি নেই, মানে ওদের ভাষাটা বাংলা ভাষা, গর্বের ভাষা, গর্ব করে ওরা বাংলা উচ্চারণ করে। বরঞ্চ আমাদের এইখানকার ব্যান্ডরা একটু মানে ভাষাগুলোকে মানে অন্যরকম করে একটু ফরেন ফরেন টাচ দিয়ে রাবিশ। কিন্তু আমি আয়ুব বাচ্চু এদের সাথে ব্যক্তিগতভাবে মিশেছি, মানে ওরা ভূমিকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। মানে আমাকে তো জেমস জেমসের সাথে দেখা হয়েছিল ধানমন্ডিতে, বলছে দাদা আপনার লগে আমি দোয়া করি। তারপর আমি আমার যখন বড় ছেলের ছবি দেখিয়েছিলাম, বলছে মাশাআল্লাহ খুব বড় ছেলে হবে দাদা, এখন ও আমার সাথে বাজাচ্ছে, আরজেস ভূমিতে বাজাচ্ছে। সো মানে একটা ভালো মানে সম্পর্কটা, মানে অনেক দিন দেখা না হলেও যখন দেখা হয় তখন জড়িয়ে ধরে। ভক্তরা কি বল, মানে এই মুহূর্তে আপনাদের প্রচুর মানে ইউটিউব চ্যানেল, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ভূমির আরো অনেক বেশি সম্প্রসারণ হয়েছে, বিভিন্ন বিস্তৃতি লাভ করেছে মানুষের মধ্যে, অ্যান্ড্রয়েড ভার্সনে গিয়ে বিভিন্ন রকম ভাবে। নিশ্চয়ই বাংলাদেশের শ্রোতা বা দর্শকরা আপনার আপনাদের সঙ্গে ইন টাচ থাকতে চান, তো সেরকম কিছু অনেকেই অনেকেই মানে ফেসবুক হোক বা যাই হোক, ওরা উইশ করে, বলে আসেন আসেন আসেন। তো আমাদের কোনো উপলক্ষে যদি না যেতে পারি, তাহলে আমরা কি করে যাব? আমরা তো নিজেরা গিয়ে ওখানে ঘুরে আসবো নাকি? আমাদের কেউ ইনভাইট করবে? কিন্তু রিসেন্টলি দেখছি যে মানে পারমিশন পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অনেকবার আমাদেরকে ইনভিটেশন জানিয়েও লাস্ট মিনিটে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, কারণ ভিসা দিচ্ছিল না। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আমাদের শিল্পী থাকতে ভারত থেকে আইব কেন, অথচ আমরা কিন্তু ওদের ওপেন আর্মস, আমরা ওদের অ্যাকসেপ্ট করি। এই ধরনের একটা আবহ তৈরি হয়েছে বা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে। হ্যাঁ, গেলে তো মানে আমরা যখন লাস্ট প্রোগ্রাম করেছিলাম ঢাকা ধানমন্ডি গার্লস কলেজ, সেখানে সেখানে কবে 5-6 বছর হবে, সে মারাত্মক রেসপন্স, প্রথম গান থেকে শেষ গান পর্যন্ত মারাত্মক রেসপন্স। তারপরে জেমস উঠে আমাকে জড়িয়ে ধরেছে, বলছে কি করছেন দাদা। এই মুহূর্তে ভূমি প্রসঙ্গে আসি, আপনাদের এই বর্তমানে কি কাজ করছেন, আপনারা মানে কি গান নিয়ে কাজ করছেন, কি পরিকল্পনা কি আছে? না, আমরা নতুন কিছু করছি না, আমরা এখন যেটা ইচ্ছে আছে আমাদের, আমরা গাড়িতেই আলোচনা করি বা প্রোগ্রামে গেলে একটু আলোচনা হয় যে একটা সিঙ্গলস করা যাক। এখন তো সিঙ্গলসের যুগ, মানে লোকে গান ভিজুয়ালি দেখতে চাইছে, সেটা আমরা হয়তো একটা কনস্ট্রাক্ট করব। আমি না লিখলেও আমাদের তিনজন লেখে, আমার ছেলেও অসাধারণ লিখে। তো উই হ্যাভ 4 লিরিসিস্ট ইন দ্য ব্যান্ড নাও, কোনো ব্যান্ডের 4টে লিরিসিস্ট নেই, এটা কিন্তু মানে ভূমির ক্রেডিট। অভিজিৎও লেখে, হেমুও লেখে, আরজেশও লেখে, সৌমিত্র রায়ও লেখে। আপনাদের এখন যে যারা ব্যান্ড ভূমি তৈরি হয়েছিল, আপনি করেছিলেন, আমাদের সুরজিৎ দা ছিলেন, তো আপনি একটু আগে বলছিলেন যে সুরজিৎ দার সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছে আপনিও তাকে আবার গ্রহণ করতে যাচ্ছেন, তো এই আমরা দুজন নক্ষত্র যদি একটি আবার আগের মতো করে আসেন, তাহলে ভূমির কাছ থেকে আমরা যারা বা বাঙালি শ্রোতারা যারা আপনাদের গান শুনে সকাল ভোরবেলা থেকে রাত অবধি যে সজাগ থাকেন, তাদের মধ্যে কি আবার তারা বঞ্চিত কেন হবেন? বঞ্চিত কি করে বলবো, আমরা তো আমাদের মতো তো গান করে যাচ্ছি। দেখো, তোমার পরিবার থেকে তোমার যদি ভাই বেরিয়ে যায়, তোমার পরিবার কি ভেঙে যাবে না থাকবে, নাকি তোমাদের টাইটেল বদলে যাবে? কিচ্ছু হবে না। তো আমরা ঠিক সেইভাবেই আছি, দিব্যি গান গাইছি, প্রচুর শো হচ্ছে আমাদের, ভূমি সব থেকে বেশি শো করছে এখন, মানে বলা উচিত না, কিন্তু ধারে কাছে কেউ নেই। আমি রেকর্ড দেখিয়ে দিতে পারি কে কটা শো করেছে এবং ভূমি কটা শো করেছে, ঠিক আছে? মানে ইটস ভূমির জার্নি ইজ লাইক আ
রোড রোলার, মানে থামে না, ব্রেক লাগাতে অনেক দেরি হবে। দাদা, একটা সম্প্রতি খুব বিতর্কিত একটা ইস্যু, রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যঙ্গ করে এক ভদ্রলোক ইউটিউবে ছেড়েছেন এবং সেটা নিয়ে ব্যাপক আলোচনা আলোচনা হচ্ছে। ওকে গুলি করে মারা উচিত, ওকে গুলি করে মারা উচিত, জাস্ট ফর হিজ ওন পাবলিসিটি। আর কিছু চ্যাংড়া ছেলে ওকে সাপোর্ট করছে, ওদের সবাইকে দাঁড়িয়ে কোমরে বেল্ট বেঁধে মারা উচিত, দড়ি বেঁধে ওদেরকে মানে মারা উচিত। আমি আমি থাকলে আমি মারতাম, আমার নামে যা তা বলুক, স্ক্রোল করুক, আমাকে গালাগালি দিক, আই ডোন্ট কেয়ার। কিন্তু এই ছেলেটাকে মানে আমি পারলে চর মারতে 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 ওর গাল আমি ফাটিয়ে দেবো, আমাকে চেনে না। এই এই একটা মানে এই মুহূর্তে এই ধরনের রবীন্দ্রনাথ ঠাকুর না না, ফরগেট ইট, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস, মনটা খারাপ হয়ে যায়। ঠিক আছে দাদা, তাহলে শেষ প্রশ্ন করছি যে আপনাকে নিয়ে আমরা অনেকেই কৌতূহলী, কারণ আপনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন, আপনার সঙ্গে পারিবারিক দীর্ঘ অনেক বছরের সম্পর্ক আপনার মায়ের তরফ থেকে। তো রাজনীতিতে আপনার পরবর্তী সিদ্ধান্ত কি আছে, মানে রাজনীতি নিয়ে? নো সিদ্ধান্ত, আমি আমি অনেক ভালো আছি গান বাজনা করে, এবং বই লেখা শুরু করেছি, আমার দ্বিতীয় বুক, তৃতীয় বুক ইনফ্যাক্ট, আমার তিনটে বই, এটা তো বেরিয়ে গেল, আরও দুটো বই বেরোচ্ছে, একটা বেরোবে 1 বছরের মধ্যে আর আরেকটা বেরোবে এই বইমেলার আগে। বেশ করেছি, গান করেছি, সৌমিত্রর চোখে ভূমি এটা এই বেরোচ্ছে। গান করে এত কিছু করার পর বই লেখারটা মানে সময় কি করে পেয়েছেন আপনি? অনেকদিন ধরে লিখেছি, আজকে থেকে লিখিনি, আর মাঝখানে অনেক অনেক গ্যাপ পড়ে যাচ্ছিল, হয়তো 2 মাস 3 মাস আমি গল্পটার দিকে তাকাইনি ব্যস্ততার জন্য বা ট্র্যাভেলিংয়ের জন্য। কিন্তু যখন আবার মনটা চাইছিল আবার লিখি, আবার 10-20 পাতা পড়ে ওই ইয়েতে মেন্টালি আবার ওই গান স্টোরিটার মধ্যে ঢুকে আবার কন্টিনিউ করছিলাম, এবং পরের পাতায় কী লিখবো আমি জানতাম না, অসাধারণ। কারণ ওই যদি জেনে যাই না, তাহলে গল্পের একটা ছল হয়ে যায়, একটা প্রেডিক্টেবিলিটি চলে আসে। ওয়েন ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর গোয়িং টু রাইট, ওয়েন ইউ হাউ ইউ আর গোয়িং টু এন্ড দ্য স্টোরি, দেন ইট রিমেন্স ইন্টারেস্টিং। দাদা, শেষ করবো, আমাদের সময় টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলে, আপনার প্রিয় একটি গান যদি আপনি। সময় টেলিভিশনের জন্য আমি একটাই গান গাইব, নাজম 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 নাজম, না ঘরে যাম নাই আমি মাছ না ধইরা, নাজম 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 নাজম, না ঘরে যাম নাই আমি মাছ না ধইরা, তোরা যে যাহ কইবি কইয়া যা কইয়া যা কইয়া যা কইয়া যা, তোরা যে যাহ কইবি কইয়া যা কইয়া যা কইয়া যা, না ঘরে যাম নাই আমি মাছ না ধইরা, নাজম 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 নাজম, পচাকা কারে ডুব শুনবার পাইলে ঘরে আইস, ও ওই আমার পরাণ গেল সম্মান গেল, ওই আমার বিবিহি কান্দে তো বুলবুল আইলো, ওই আমার বিবিহি কান্দে তো তুফান আইলো, তবু আমি নাইয়া যাই নাইয়া যাই নাইয়া যাই, তবু আমি নাইয়া যাই নাইয়া যাই নাইয়া যাই, না না ঘরে যাম নাই আমি মাছ না ধইরা, না যাম 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 না যাম। আমাদের প্রিয় শিল্পী সৌমিত্র রায় যেতে চান না, কিন্তু আমাদের দর্শক সময় হয়ে গিয়েছে চলে যাবার, তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং অসংখ্য কৃতজ্ঞতা রইল। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।